সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, এখন রাত্রে প্রায় 12:30, মানে 12:40 বাজে আর কি। তো আজকে হচ্ছে কি, আমি সন্ধ্যা 6টার আশেপাশে ভিডিও, প্রতিদিন ভিডিও আর কি আপলোড করি। আগের দিনই আমি এডিট করে রাতেই আমি আপলোডিং এ দিয়ে রাখি, তারপরে ওটাকে মানে প্রাইভেট করে দিয়ে করে রাখি, আর ঠিক মানে সন্ধ্যা 6টার আশেপাশে সেটাকে আমি পাবলিক করে দিই। তা আজকেও ঠিক সেম তাই করেছি, মানে বৃহস্পতিবারের সব ফুটেজ গুলো বৃহস্পতিবার রাতে এডিট টেডিট করে রাতেই আপলোডে দিয়ে দিয়ে রাখছি, তারপরে মানে প্রাইভেট করে আপলোডে দিয়ে রাখছি। সকালে উঠে দেখছি যে ঠিক আছে, সেটা সব কিছুই মানে ঠিকঠাক আছে, আপলোডেড হয়ে প্রাইভেট হয়ে আপলোড হয়ে আছে। তো পরে আমি সময় সুযোগ মতো সেখানে আবার বাকি যে ডিটেলসগুলো, ডেসক্রিপশন, থাম্বনেইল, থাম্বনেইলে যে ছবিগুলো সেগুলো এডিট করে থাম্বনেইল দেওয়া, এগুলো সব আবার আমি দিনের বেলা করে তারপরে আমি সন্ধ্যা 6টার সময় পাবলিক করে দেই আর কি, ইয়েটা ভিডিওটা। তা আজকেও তাই করেছি, পাবলিক করার পরে, তারপরে হচ্ছে পাবলিক করার পরে আমি 4-5 ঘন্টা পরে অ্যানালিটিক্সে, যেখানে ইউটিউব স্টুডিওতে দেখি আর কি, যে আবার ইমপ্রেশন দেখি, তারপরে হচ্ছে ওয়াচ টাইম দেখি, এগুলো চেক করি। তো আজকেও তাই আমি মানে ওগুলো চেক করতে গিয়ে দেখি কি ভিডিওটা ডিলেট ডিলেট লেখা আর কি। পরে আমার মনে পড়লো যে আমি ভিডিওটা যখন আপলোড করি তার কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো যেটা, পরপর একবার তো আপলোড হয়েই গেছে, আবারও আপলোডিং দেখাচ্ছিল। তা আমি ভাবলাম যে ভুলে হয়তো টাচে দুইবার আপলোডিং করে ফেলছি আমি, আমি সেকেন্ডবার যে আপলোডিং দেখাচ্ছিল সেটা ডিলিট করেছি। তো অবশ্যই এটা আমারই মানে মিস্টেক। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে 24 মিনিটের ভিডিওটা তো ডিলিট হয়েই গেছে, সেটা তো হচ্ছে, কিন্তু সেই সেটা যে আমি যে সেভ করে যে সবসময় রাখি, এই ভিডিওটা আনফর্চুনেটলি আমি সেভ করেও রাখিনি। যেখানে সেভ করে রেখেছিলাম সেখান থেকেও ডিলিট করে ফেলছিলাম, বুঝলাম না আসলে। মোট কথা হচ্ছে বৃহস্পতিবারের সব ফুটেজ সব কিছু আমি নিজের হাতে ডিলিট করে ফেলছি। তো ভাবলাম যে প্রথমে খুব খারাপ লাগলো, এখন তো 12:30, 1টার মতো বাজে, কিছুক্ষণ আগেই তো দেখলাম, খুবই খারাপ লাগলো। তারপরে আবার ভাবলাম যে ভুল করতে করতেই তো মানুষ শিখে, তো আমিও শিখলাম। মানে হচ্ছে আমি কি মানে আমি কি বলবো, আমি নিজেই বুঝে পাচ্ছি না বৃহস্পতিবারের একটা ফুটেজও আমি কেন যে সেভ করে রাখি না, সব ফুটেজগুলো আমি ডিলিট করে দিলাম, যে মানে স্পেস রাখা করার জন্য ডিলিট করে দিছি, ডিলিট করে কিন্তু আমি সেভ করে যে ডিলিট করব কেন যে আমি সব ডিলিট করে দিছি আমি নিজেও জানি না। আর হচ্ছে আপলোডিং এর ভিডিওটাও আমি ডিলিট করে দিছি, এই ভিডিওটা অলরেডি 3 ঘন্টা আপলোড হয়ে গিয়েছিল, ভিউজ, ওয়াচ টাইম আমি 2 ঘন্টা আগেও চেক করেছিলাম, কিন্তু এই যে এখন দেখি যে কিছুক্ষণ আগে দেখি যে মানে ডিলেট হয়ে যাওয়া, এটা আমারই, আমি ডিলেট করেছি, কারণ আমার কাছে আমাকে আমি দেখছিলাম যে পরপর 2 বার আপলোডিং হয়ে আছে। তো আমি ভাবলাম যে তাহলে একটা আপলোডিং প্রাইভেট করা আর একটা পাবলিক করা, তো আমি ভাবলাম প্রাইভেট করা আপলোডিংটা আমি ইয়ে করে দেই, ডিলেট করে দেই, কিন্তু আসলে টেকনিক্যাল অনেক বিষয় তো আমি হয়তো মানে বুঝি নাই। তো আমার আপলোডিং এর প্রাইভেট করাটাও ডিলেট হয়ে গেছে, আর যেটা পাবলিক করা সেটাও ডিলেট হয়ে গেছে। মোট কথা বৃহস্পতিবারের 24 মিনিটের পুরো ভিডিওটাই ডিলেট হয়ে গেছে, এবং ভিডিওর যে ফুটেজগুলো ছিল সেগুলো তো আমি 2-3 ঘন্টা পরে নিজেই ডিলেট করে দিয়েছিলাম, যে স্পেস করার জন্য, মানে স্পেস খালি করার জন্য, কিন্তু ওগুলো যে আমি সেভ করে ডিলেট করব এটা কেন জানি আমার মাথা থেকে আজকে চলে গেছিল। তো সুতরাং ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করি, যে ভুল করতে করতেই মানুষ শিখে, আমিও ভুল কর ছোট ছোট ভুল করতে করতে অনেক বড় একটা ভুল করে সেটাও শিখলাম। তো এটুকু বলার জন্যই এত রাতে আবার বসে ক্যামেরার সামনে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, চেষ্টা করবেন জীবনে ভুল ত্রুটি খুব কম করতে, ভুল ত্রুটি তো হবেই, তারপরও চেষ্টা আমাদের সবারই চেষ্টা থাকবে ভুল ত্রুটি যেন কম থেকে কম পরিমাণে হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।